কোথায় গেল শেখ সাজাহানের মোবাইল ফোন? সিবিআই কর্তারা জানাচ্ছেন শেখ সাজাহানের দুটি মোবাইল ফোনের একটিও হাতে পাননি তারা। তাহলে কোথায় গেল শেখ সাজাহানের মোবাইল ফোন জোড়া? তাহলে কি সিআইডি বা রাজ্য পুলিশ যখন অত্যন্ত গোপনীয়তার আশ্রয় নিয়ে গ্রেফতার করেছিল শেখ সাজাহানকে, নিয়ম মতো তখনই রাজ্য পুলিশ বা সিআইডি কর্তাদের ওই ফোনগুলি বাজেয়াপ্ত করার কথা, যার মাথার ওপর রয়েছেন রাজ্য পুলিশের পার্ট টাইম ডিজি রাজীব কুমার? ইনি সেই রাজীব কুমার যিনি সারদা মামলার নথি নষ্টে অভিযুক্ত। তাহলে কি শেখ সাজাহানের ফোন দুটি সিআইডির জিম্মায়? সিবিআই সূত্র জানাচ্ছে সিআইডি কোনো ফোন হস্তান্তর করেনি সিবিআইকে। তাহলে কোথায় গেল সন্দেশখালীর মাফিয়ার দুটি মোবাইল ফোন? সিবিআই সূত্র জানাচ্ছে 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ সাজাহানের বাড়ির সামনে পৌঁছে শেখ সাজাহানের একটি নম্বরে ইডি ফোন করার পর সাজাহানের সেই ফোন সুইচ অফ হয়ে যায়। তারপরেও যদিও ওই ফোনের লোকেশন তখনও সাজাহানের সন্দেশখালীর বাড়িটিই দেখাচ্ছিল এবং দ্বিতীয় ফোনে পরবর্তী আধ ঘন্টায় 36খানা কল করা হয়েছিল, যার মধ্যে সাজাহানের ভাইসহ রয়েছেন বর্তমান বিধায়কও। এরপরও ইডি তদন্তকারী অফিসাররা মারখান সাজাহান বাহিনীর হাতে, তারপর থেকে উধাও সাজাহান, পরবর্তী 56 দিন। বিরোধীদের অভিযোগ, রাজ্য পুলিশের নিশ্চিত আশ্রয়ে ওই 56 দিন লুকিয়েছিল শেখ সাজাহান। ফলে স্বাভাবিক ওই দুটি মোবাইল ফোন রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সাজাহানের কাছেই থাকার কথা। তাহলে সেই ফোনগুলি গেল কোথায়? এবং যে কোনো গ্রেফতারের নিয়ম অনুযায়ী সবচেয়ে আগে দিয়ে নেওয়া হয় অভিযুক্তের মোবাইল ফোন। তাহলে প্রশ্ন হলো, সাজাহানের ফোন কি বাজেয়াপ্ত করা হয়েছিল নাকি হয়নি, নাকি বাজেয়াপ্ত করার পর নষ্ট করে ফেলা হয়েছে তার নথি? একাধিক প্রশ্ন ঘুরছে শেখ সাজাহানের মোবাইল ফোনের সন্ধানে। কোথায় গেল শেখ সাজাহানের মোবাইল ফোন? সন্দেশখালী তদন্তে যা সোনার খনি হতে পারে। তবে নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, শেখ সাজাহান যখন মমতা পুলিশের শেল্টারে ছিলেন, তার তথাকথিত গ্রেফতার হওয়ার আগে আমিনুল নামে একজন মমতা পুলিশ অফিসার তার আইফোনটি আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে হস্তান্তর করেন এবং রাজ্যের বিরোধী দলনেতা সেই আইফোনটির নম্বর সহ তার সামাজিক মাধ্যমে প্রকাশ করে আশঙ্কা প্রকাশ করেছেন, ওই ফোনটি এখনও রাজ্য পুলিশের হেফাজতে আছে নাকি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়ে গেছে। সিবিআই সদর দফতর বা হেডকোয়ার্টারকে ট্যাগ করে শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ওই বিশেষ নম্বরের আইফোনটি রাজ্যের শাসক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেই ব্যবহার করতেন শেখ সাজাহান। তাহলে কি সেই প্রভাবশালী নেতাদের বাঁচাতেই শেখ সাজাহানের মোবাইল এখনও হস্তান্তর করা হয়নি সিবিআইয়ের কাছে, নাকি নষ্ট করে ফেলা হয়েছে তার যাবতীয় নথি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।